কথা লালন সাইজির 133তম প্রতিবেদন দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, যারা অনলাইনে দেখছেন এবং আজকে যে প্রারম্ভিক সান্ধ্যকালীন যে প্রারম্ভিক অনুষ্ঠান, আমাদের অর্ধশতাধিক পর্ব আমরা সম্পন্ন করেছি, কিন্তু এই প্রথমবার আমাদের শিশু শিল্পীরা আজকে এখানে অনুষ্ঠান পরিবেশন করবে। আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। প্রযোজনা বিভাগের পরিচালক সহ যারা আয়োজক কর্মকর্তা, সাংবাদিক বন্ধুরা এবং এরপরে যে বড় শিল্পীরা, জাতীয় শিল্পীরা এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে দুটি কথা বলছি। আমি প্রথমেই বলবো যে শিশুদেরকে পেছনে রেখে বক্তব্য দেওয়ার যথাযথ হবে তখনই যখন আমার পাশে দুজন শিশু আসবে। যে দুজন শিশু আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুভূতি প্রকাশ করবে, সাইজি সম্পর্কে যদি একটু বলতে হয়, তাদের কী অনুভূতি, কেমন লাগছে, দুজন শিশু যদি আসো তাদের কাছে একটু শুনব, আমার পাশে এসে দাঁড়াতে হবে, যে কোনো দুজন। ওর জন্য করতালি সবাই দিয়েছে, ধন্যবাদ। আরেকজন যদি আসি, শুধু তোমার অনুভূতিটা বলবে আজকে এই অনুষ্ঠানে। এই আরেকজন পেয়েছি, আসলে যে কথাটি বারবার আমরা বলতে চাই, আজকে যে মুহূর্তে শিশুরা বাউল গান করবে সেই মুহূর্তে প্যালেস্টাইনে শত শত শিশু তারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে। এখনো ইসরায়েলের কারাগারে 5,000 বন্দি আছে, তার মধ্যে অনেক শিশু রয়েছে, নারী রয়েছে। এই জন্য কি পৃথিবীটা তাদের নিজস্ব একটি ভূমি ছিল, সেই ভূমিটা তারা কেড়ে নিয়ে এমন একটা অবস্থা করছে এখন, সেই গাজা যে জায়গাটা ছিল সেখানে তাদেরকে উৎখাত করে সেই জায়গাটাও দখল করার উদ্যোগ গ্রহণ করেছে ইসরায়েলি বাহিনী। আজকে এখানে দাঁড়িয়ে যারা আমরা উপস্থিত আছি তারাও বলতে চাই, আমরা পৃথিবীতে এই ধরনের মানুষের মানুষের বিভেদ, হত্যাকাণ্ড, নিধনযজ্ঞ আমরা দেখতে চাই না। আমরা অবিলম্বে সকল যুদ্ধ বন্ধ হোক, সামাজিক সমতায় আন্তর্জাতিক মানুষের সকলের যে দুঃখ কষ্ট আছে সেগুলি দূর হোক, একটা সমাজে একটি সাম্য তৈরি হোক এবং মানবতা জাগরিত হোক, সেটি বলার জন্যই কিন্তু আজকে লালন সাইজির এই তিরোধান দিবসে আমরা শিল্পীরা সকালে যেমন উপস্থিত হয়েছি, আমরা সামনে যারা বসে আছি তারাও আমরা এই কথাটি বলতে চেয়েছি। আমরা বাংলাদেশের শিল্পীরা একটা আন্দোলন করছি, এটি সেই আন্দোলনে আপনাদেরকেও অবশ্যই অংশগ্রহণ করতে হবে। সেই আন্দোলনটা হলো গণজাগরণের সাংস্কৃতিক আন্দোলন। এই যে একটা ব্যাজ দেখছেন, এই গণজাগরণটা শুধু ঢাকায় নয়, শুধু জেলা শহরে নয়, সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে আমরা সেই বাণীটি প্রকাশ করতে চাই, প্রচার করতে চাই। এটা সম্প্রীতির বাংলাদেশ, সৃজনশীল বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, ভাষা আন্দোলনের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে যেন কেউ আমাদেরকে খাটো করে দেখতে না পারে, বিশ্বের কোথাও কোথাও যেন আমরা মাথা নত করে না চলি এবং সেরকম কোনো ষড়যন্ত্রের জন্য আমরা শিকার না হই, সেই কথাটি
কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল, লালন সাঁইজি থেকে হাজারো মনীষীরা বলে গেছেন। তো আজকে আমরা শিল্পীরা, এমনকি শিশু শিল্পীরাও, আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা এই আদর্শে, এই দর্শনে জাতিকে ঐক্যবদ্ধ করব। এটাই জাগরণ। আমাদের যে সম্পদ আছে, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির হাজার বছরের যে ঐতিহ্য আছে, সেই শক্তিটা নিয়েই আমরা ঐক্যবদ্ধ হতে চাই এবং বিশ্বকে বলতে চাই যে বিশ্ব বাসযোগ্য হোক, বিশ্বটা আমাদের সুন্দর হোক, ভালোবাসায় পরিপূর্ণ হোক। এটি বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের দার্শনিকদের পক্ষ থেকে আমরা শিল্পীরা সেই কথাটি বারবার বলছি। আজকেও এখানে দাঁড়িয়ে সেই কথাটি আমরা বলতে চাই। এবং আজকে সারা বাংলাদেশে প্রায় 30,000 শিল্পী আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা এই লক্ষ্যে কাজ করব, আমরা গণজাগরণ তৈরি করব। এবং যারা গণজাগরণ তৈরি করছে শিল্পীদের, আমরা বলছি গণজাগরণের শিল্প যোদ্ধা। এই যে যারা গণজাগরণের শিল্প যোদ্ধা আছেন, তাদের জন্য জোরে করতালি দিয়ে আমরা ধন্যবাদ জানাব। আমরা ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, হয়তো ফিজিক্যালি অনেকে করতে পারেনি বা তারা হয়তো দেখেও নি, কিন্তু এই আন্দোলনের শিল্পযোদ্ধা, সাংস্কৃতিক আন্দোলনের শিল্পযোদ্ধা হিসাবে শিল্পীরা কাজ করবে। এই কথাটা বলার ভেতর দিয়েই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এবং আমরা এই দুই শিশুর কাছ থেকে আমরা দুটি কথা শুনবো, তাদের অনুভূতি, তাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার ভেতর দিয়ে তাদের যে অনুভূতিটা, তারা যে শিল্প চর্চাটা করছে তার ভেতর দিয়ে তারা কী বলতে চাচ্ছে, তাদের যে ভেতরে অনুভূতিটা কাজ করছে তারই কিছু অংশ তারা হয়তো তুলে ধরবে। তো আমি তাদের দুজনকেই বলছি, ওদের নামটা বলে পরিচয়টা দিয়ে তারা আজকে ছোট্ট করে দুটি কথা বলবে। আপনাদের আবার আমি অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে লালন, শ্রদ্ধা লালন সাঁইজির 133তম তিরোধান দিবস। বলতে গেলে আজকের এই সুন্দর আয়োজনে আমাদের শিশু, সকল শিশুদের অংশগ্রহণের অনুভূতিটা আসলে ভীষণ আনন্দের, কারণ আমরা এর আগে কখনো লালন সাঁইজির বিভিন্ন অনুষ্ঠান বা তিরোধান দিবসে আমাদের শিশুরা যেমন আমাদের আজকের এই আয়োজনটুকু, এই সময়টুকু কিন্তু আমরা পুরো মানে আমরা সকল শিশুরাই পালন করছি, তো এটা এর আগে কখনোই করা হয়নি। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় লাকি স্যারকে, আমাদের এই আবদারটুকু পূরণ করার জন্য আমরা আজকের এই বাউলকুঞ্জে একটা অনুষ্ঠানের সুযোগ পেয়েছি। আপনাদের, আপনাকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। আর আরও ধন্যবাদ না জানালেই নয় আমাদের সকলের প্রিয় আনিস স্যার এবং প্রযোজনা বিভাগের পরিচালক সুহাইলা আসানা ইকো ম্যামকে, আমাদেরকে আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য সর্ব ধরনের সহযোগিতা তারা করেছেন। আমরা চাই আমরা লালন সাঁইজির সত্তাকে, তার দর্শনকে ধারণ করব এবং এই ধরনের আয়োজনে আমরা শিশুরা যেন নিয়মিতভাবে অংশগ্রহণ করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমার অনুভূতি প্রকাশের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমি ত্রিয়াশা সরকার, বাংলাদেশ শিশু কিশোর সঙ্গীত দলের একজন সদস্য, এবং আজকের দিনে এখানে উপস্থিত থাকতে পেরে আমি অনেক খুশি হয়েছি। আমার নিজের ভিতরে একটা আনন্দ অনুভব হচ্ছে, কারণ এর আগে কখনো একটা মঞ্চে লালন সাঁইজির লেখা, শ্রদ্ধেয় লালন সাঁইজির লেখা, এত সুন্দর করে লেখা, তার এতগুলো গান কখনো শোনা হয়নি। আজকে যখন এখানে আসলাম, শ্রদ্ধেয় গুরুদের গানগুলো শুনলাম, তাদের গাওয়াটা শুনলাম, সাঁইজির বাণী শুনলাম, তখন আমি বুঝতে পারলাম তার লেখা গানগুলোর মধ্যে অনেক কথা লুকিয়ে আছে যেটা আমাদের সাথে কিন্তু একদম মিলে যায়। এবং এই গানগুলো শোনার মাধ্যমে আমি অনেক কিছু অনুভব করতে পেরেছি, এবং আমি আশা করি আজকে যারা যারা এখানে উপস্থিত ছিল তারা সবাই একই অনুভব করেছে আমার মতো। এবং শেষ পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় লাকি স্যারকে, আনিস স্যারকে, ইকো ম্যামকে এবং যারা যারা আমার সামনে দর্শক হিসেবে উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ শিশু বন্ধুরা।